এটা করো, এই যে Assalamualaikum. Bismillahirrahmanirrahim. আজকে 16 মে 20 দোসরা জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ এবং ইতিমধ্যে আমরা পবিত্র রমজান মাসের 22 রমজান অতিবাহিত করেছি, আমরা 23 রমজানে পড়েছি আর 23 রমজানের ফজিলত অনেক। আল্লাপাক আজকের এই পবিত্রতম দিনে ফেসবুক লাইভ যে প্রোগ্রামের এসছি, মোটামুটি তার আগেই, প্রোগ্রাম শুরুর আগেই আমি অন্তরে অন্তঃসল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বাংলাদেশ লয়ার্স অ্যান্ড ল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন BLLSA এর সপ্রদষ্টা বিজ্ঞ আইনজীবী শ্রদ্ধাভাজন রাসেল সিদ্দিকী স্যারকে, পাশাপাশি এই আজকের এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার ইউনিভার্সিটির ছোট বোন শিলাকে, সেই মূলত আমাকে আমন্ত্রণ জানিয়েছে, পাশাপাশি অত্র সংগঠনের সাথে যুক্ত তানজিম তুহিন সহ এই সংগঠনে যারা যুক্ত আছেন। এবং আমি বলবো যে বর্তমান করোনা পরিস্থিতিতে চমৎকার যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এই জন্যে ঘটনাস্থল থেকে প্রত্যেকটি সদস্যকে, অর্থাৎ বাংলাদেশ লয়ার্স অ্যান্ড ল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যকে এবং যারা যুক্ত আছেন, সম্পৃক্ত আছেন, বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই জানি যে বিগত 24 মার্চের পরে, অর্থাৎ প্রায় 52 দিন যাবত আমরা করোনা ভাইরাস, অর্থাৎ কোভিড-19 ভাইরাস আক্রমণের রোধ করার জন্য, সংক্রমণ রোধ করার জন্যে আমরা হোম কোয়ারেন্টাইনে আছি। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে বলতে হয়, এই মহামারী ভাইরাসের আঘাতে সারা বিশ্বে ইতিমধ্যেই প্রায় 46 লক্ষের অধিক মানুষ আক্রান্ত হয়েছেন এবং 3,10,000-এরও বেশি মানুষ বিশ্বের মধ্যে মৃত্যুবরণ করেছেন। সেই হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, সেটা হচ্ছে বাংলাদেশে এ পর্যন্ত, আজকে পর্যন্ত প্রায় 20,995 জন আক্রান্ত হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় 314 জন মানুষ মৃত্যুবরণ করেছে, তার মধ্যে সেনাবাহিনী সদস্য 2 জন আছেন, আমাদের পুলিশ সদস্যের মধ্যে 7 জন মৃত্যুবরণ করেছে ইতিমধ্যেই, ডাক্তার রয়েছেন 3 জন মৃত্যুবরণ করেছে। এবং আমার যে ভালুকা উপজেলা, এই ভালুকা উপজেলার 2 জন মৃত্যুবরণ করেছে, তার মধ্যে পুলিশ সদস্য 1 জন ছিলেন, উনি ঢাকা DMP-তে কর্মরত ছিলেন, পাশাপাশি আবু হানিফ নামে 1 জন মৃত্যুবরণ করেছে। ইভেন আমার যে হবিরবাড়ি ইউনিয়ন, সেটাতেও প্রায় 4 জনের মতো আক্রান্ত হয়েছে। ময়মনসিংহ জেলার কথা যদি বলি, সেখানে প্রায় 276 জনের মতো ইতিমধ্যে আক্রান্ত হয়েছে।
আমরা আসলে এই যে বর্তমান সিচুয়েশন, এটা অন্ততপক্ষে আমরা মন থেকে দোয়া করব যারা আক্রান্ত হয়েছেন, এবং আমাদের আইনজীবীর মধ্যে অনেক আইনজীবী, আমাদের ঢাকা বারের নিয়মিত প্র্যাকটিশনার আব্দুর রশিদ মোল্লা সহ অনেক আইনজীবী আক্রান্ত হয়েছেন, আইনজীবী পরিবার আক্রান্ত হয়েছেন, আমাদের সাবেক ইসি মেম্বার বাবু ভাইয়ের স্ত্রী আক্রান্ত হয়েছেন। আমরা আল্লাহ পাকের কাছে মোনাজাত করি, দোয়া করি আজকে পবিত্র দিনে তাদেরকে যাতে এই মহামারী অসুখ থেকে, এই নির্মম অসুখ থেকে আল্লাহ তাআলা মাফ করেন, এবং এই বাংলাদেশ থেকে, পৃথিবীর থেকে যাতে এই রোগটা চিরতরে নির্মূল করে দেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে, আমার টপিকটা অলরেডি নির্ধারিত, মিথিলা এবং শ্রদ্ধাভাজন যারা আছেন অত্র সংগঠনে তারা নির্ধারণ করে দিয়েছেন, বলেছেন যে জজকোড প্রসিডিওর এবং জজকোডের ফাইলিং বিষয়ে আলোচনা করতে। আমি চেষ্টা করব আলোচনা, পাশাপাশি আমার কিছু প্র্যাকটিসের অভিজ্ঞতা শেয়ার করব, এবং মাঝে মাঝে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দেব। পুরো অনুষ্ঠানটি আমরা যদি দেখেন, সেই ক্ষেত্রে আশা করি আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যাই হোক, এই লাইভ প্রোগ্রামে আমি বিগত যে বক্তাগণ, গেস্ট যারা প্রোগ্রাম করেছেন তাদের অনুষ্ঠান আমি দেখেছি, প্রায় সবগুলো আমার প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা মিনিট, মিনিট কি সেকেন্ড আমি দেখেছি, অনেক চমৎকারভাবে প্রোগ্রাম করেছেন ওনারা, অনেক ভালো বক্তব্য রেখেছেন। তার মধ্যে আমার ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস অর্থাৎ UITS-এর সম্মানিত শিক্ষক ইকবাল স্যার আসছিলেন, বিগত 11 তারিখে প্রিয় ছোট ভাই ইমরান গাজী ছিল, এরপরে 12 তারিখে রিয়াদ ছিল, এবং UITS-এর প্রতিনিধি হিসাবে আজকে আমি আছি চতুর্থ ব্যক্তি হিসাবে। তো শুরুটা করবো আইন পেশার যে বিষয়টা, জজকোড বিষয়গুলো প্রথমেই আমি আমার অভিজ্ঞতা থেকেই শুরু করি, সেটা হচ্ছে আমি UITS থেকে গ্রাজুয়েশন নেওয়ার পরে যখন একেবারেই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে আসলে এখন তো ইউনিভার্সিটি লাইফ শেষ করলাম, এখন কি হবে, লতে গ্রাজুয়েশন নিয়েছি, আলটিমেটলি ডেস্টিনেশনটা কি, ঠিক তখন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বিজ্ঞ আইনজীবী, আমি বলে রাখি আমার আপন বড় ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত সদস্য, সুপ্রিম কোর্ট বারে উনি প্র্যাকটিস করতেন, উনি যখন ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করতেন, ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্যারের জুনিয়র হিসেবে ছিলেন, এবং বায়ের হাত ধরেই ইকবাল স্যার বর্তমানে ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইকবাল স্যারের যে বন্ধু অর্থাৎ অ্যাডভোকেট, লার্নেড অ্যাডভোকেট মহসিন মিয়া স্যার, আকরাম ভাইয়ের মাধ্যমে এবং জাহাঙ্গীর ভাইয়ের সহযোগিতায় ওনার চেম্বারে জুনিয়র হিসাবে কাজ শুরু করি, এবং সেই 2013 সালের শেষ দিকে যখন প্র্যাকটিস শুরু করি বড় ভাইয়ের হাত ধরেই, শুরু করার পরে একেবারে সব নতুন পরিবেশ, অজানা, আতঙ্কের মতো মনে হতো, কারণ একেবারেই অজানা এক গন্তব্য এবং ডেস্টিনেশনটা কী সেই ব্যাপারটাও ক্লিয়ার ছিলাম না, অনেকটা কনফিউশনের মধ্যে কাটতো যে কীভাবে কী হবে, মাত্র শিক্ষাজীবন শেষ করলাম, সিনিয়র আইনজীবীরা কী মনে করবে, কীভাবে লিখবো, কোর্টে কীভাবে যাব, কীভাবে কী হবে, মানে অলওয়েজ একটা টেনশনের মধ্যে। আমি দেখতে পাচ্ছি আমাদের অত্র সংগঠন অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান রাসেল সিদ্দিকী স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি অত্র অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন নাসিফুল হাসান মৃধা, আমার কাজিন যুক্ত হয়েছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন নাসির, তানজিম, তুহিন, মিথিলা, আমি সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং নাসরিন জাহান বিথি
যুক্ত হয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ জ্ঞাপন করছি, সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, আমরা ফিরে যাই জজকোর্টের আলোচনায়। পরবর্তীতে আমি সবচেয়ে বেশি যুক্ত হওয়ার সাথে সাথে সহযোগিতা যে পেয়েছি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভাই, পাশাপাশি যে মানুষটার কাছে আমার আইনের হাতে খড়ি, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে রাশেদ রুদ্র আমার ছোটো ভাই প্লাস আমাদের চেম্বার কলিগ শিক্ষানবিশ আইনজীবী রাশেদ রুদ্র যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমার যে আইনের হাতে খড়ি, অর্থাৎ যে মানুষটার কাছে আমি আইনের শিক্ষা নিয়েছি, ড্রাফটিং থেকে শুরু করে মামলা ফাইলিং থেকে শুরু করে মামলা হিয়ারিং, কীভাবে ডেট আনতে হবে, কীভাবে সিআর মিস লিখতে হবে, কীভাবে পিটিশন লিখতে হবে, শুভকামনা ভাই, ধন্যবাদ নাসিব, এই বিষয়গুলো যে মহান ব্যক্তির কাছে আমি শিক্ষা নিয়েছি, আমার শিক্ষাগুরু লার্নেড অ্যাডভোকেট আক্তার হোসেন সোহেল স্যার, ওনার কাছ থেকে অনেক শিক্ষা নিয়েছি। উনি আসলে অসাধারণ মনের মানুষ এবং প্রচুর শিখিয়েছেন, অন্ততপক্ষে হাতে ধরে ধরে কোর্টে নিয়ে গিয়ে কীভাবে কী করতে হবে সব। আমি আসলে অনেক কৃতার্থ ওনার প্রতি। পাশাপাশি আমাদের একটা চমৎকার অ্যাসোসিয়েট রয়েছে, আমাদের সিনিয়রদের মধ্যে এলিজাবা আছেন, তারপরে আমাদের এস এম মাসুম ভাই আছেন, মাসুম ভাইয়ের কথা বলি, আমাদের বর্তমান ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত অফিস সেক্রেটারি পদে, নির্বাচিত অফিস সেক্রেটারি পদে কাজ করে যাচ্ছেন, এবং মাসুম ভাই হচ্ছে বর্তমান আইনজীবীদের ঢাকা আইনজীবী সমিতির যে লোন প্রক্রিয়া, অর্থাৎ আইনজীবীদের যে লোন দিয়েছে সেই লোনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং কার্যকরী কমিটি ইকবাল স্যার, হাসান স্যার সহ অন্ততপক্ষে যারা কমিটিতে আছেন সবাই অনেক পরিশ্রম করে, অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে ওনারা লোনের কার্যক্রম সম্পন্ন করেছেন। আর পাশাপাশি আমার অ্যাসোসিয়েটের আরও যারা আছেন, বনা নেপা আছে, জুমর আপা আছে, তারপরে রুনা আপা আছে, সাদ ভাই আছে, রাজীব মুর্তুজা, সবাই অনেক হেল্পফুল। পাশাপাশি আমার সাথে যারা আছে আরাফাত সিদ্দিকী, রাশেদ রুদ্র, পারভেজ এবং জাকির, সবাই খুব হেল্পফুল, খুবই ভালোভাবেই তারা কার্যক্রম পরিচালনা করে। যাই হোক, আজকের যে আলোচনায় মূল আলোচনায় চলে যায় সেটা হচ্ছে যে জজ কোর্টে আপনি প্র্যাকটিস করতে হলে যে বিষয়গুলো আপনার অতীব প্রয়োজন হবে সেটা হচ্ছে, আপনি লতে গ্রাজুয়েশনের পরে আপনি বাংলাদেশ বার কাউন্সিলে এন্ডিমিশন দিবেন, এন্ডিমিশন দেওয়ার জন্যও আপনার সিনিয়র প্রয়োজন হবে, অর্থাৎ ঢাকা বার সহ, অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিলে সনদ হওয়ার পরে 10 বছর প্র্যাকটিসে ছিলেন এরকম ব্যক্তি আপনাকে আপনার ইন্ডিভিশনে স্বাক্ষর করতে পারবে। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি মামুন হোসেন আছেন আমাদের সাথে, মামুন হোসেন আছেন, ধন্যবাদ জানাচ্ছি। এবং ইন্ডিভিশন সাবমিটের পরে 6 মাস সিনিয়রের আন্ডারে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এই প্র্যাকটিসিং যে সময়টা, এই সময়টা আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমেই যেতে হবে। আমি যদি বলি ফাইলিংয়ের বিষয়গুলো যদি বলি, আমি সেটা হচ্ছে ব্যাপারটা এরকম, ধরেন কোনো ব্যক্তি, সেটা আমি হই অথবা আপনি হন, কোনোভাবে যদি ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হই, ধরেন গুলিস্তানে আমি ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হলাম, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে যেতে হবে সংশ্লিষ্ট যে থানায় অভিযোগ দায়েরের জন্যে। অর্থাৎ আমরা যদি গুলিস্তানের সংশ্লিষ্ট থানা, তিনটা থানা টাচ করেছে, তার মধ্যে হচ্ছে পল্টন থানা রয়েছে, পল্টন থানায় যদি আমি অভিযোগ দায়ের করতে যাই, সেই ক্ষেত্রে অভিযোগ দায়ের করার জন্যে পুলিশের কাছে যাওয়ার পরবর্তীতে পুলিশ যদি আমাকে FIR হিসাবে নেয় আমার মামলাটা, অর্থাৎ মামলাটা আমরা এজাহার দায়ের করলে উনি যদি FIR হিসাবে করেন, সেই ক্ষেত্রে এটা ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন। এবং পাশাপাশি
উনি যদি মামলাটা নেওয়ার পরবর্তীতে এটা কোর্টে পাঠাবেন, অর্থাৎ 24 আওয়ার্সের একটা বাইন্ডিং রয়েছে, 24 আওয়ার্সের মধ্যে এটা কোর্টে ফরওয়ার্ড করবেন। তো কোর্টে ফরওয়ার্ড করার পরে সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট আছেন, ওই ম্যাজিস্ট্রেট মামলাটা উনি অটোমেটিকলি এটার থানার নাম্বার পড়ার সাথে সাথে জিআর নাম্বার পড়বে, অর্থাৎ পল্টন থানার মামলা যদি হয় সেই ক্ষেত্রে পল্টন থানার মামলা নাম্বার 20, ধরেন আজকের যে তারিখ রয়েছে, আজকের যে মাস রয়েছে অর্থাৎ মে মাস, 5 মাস, সেই ক্ষেত্রে 20-5, যেহেতু আমাদের 20 সাল চলতেছে সেই ক্ষেত্রে 2020 হবে মামলা নাম্বার। পাশাপাশি মামলাটা যদি আপনার আমলযোগ্য না হয় সেই ক্ষেত্রে উনি বলতে পারে যে, অথবা যে কোনো কারণে যদি মামলাটা উনি না নেন থানা কর্তৃপক্ষ, সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে জজকোর্টে ম্যাজিস্ট্রেটের বরাবর। আমরা ম্যাজিস্ট্রেটের বরাবর পিটিশন আকারে যেতে হবে, পিটিশন আকারে গেলে অর্থাৎ আমরা যেটা বলি যে সিআর মামলা, সিআর কেস হিসাবে উনি এটা লিপিবদ্ধ করবেন, এবং লিপিবদ্ধ করার পরে উনি, হ্যাঁ রিফাত বলেছে যে আসসালামু আলাইকুম, ইট গুড সেইং অ্যাবাউট দ্য প্রসিডিউর অফ সিস্টেম ডোমেস্টিক ভায়োলেন্স ক্রিমিনাল হাউ টু ভিকটিম গেট। হ্যাঁ ঠিক আছে, আমি ভার্চুয়াল কোর্ট পোর্শনেও যাব, আলোচনা আনব, থাকলে পুরোটা পাবেন, শুনতে পাবেন। তো যাই হোক, পরবর্তীতে সিআর মামলা আপনি ম্যাজিস্ট্রেট 200 ধারায় বাদীর, অর্থাৎ যে ফরিয়াদি, ফরিয়াদির জবানবন্দি রেকর্ড করবেন। রেকর্ড করার পরবর্তীতে এই 200 ধারা জবানবন্দি রেকর্ড করার পরে ওনার মামলাটা সিআর মামলা হিসেবে অন্তর্ভুক্ত করবেন, অথবা ফৌজদারি কার্যবিধির 190-এ একটা বিধান রয়েছে, ম্যাজিস্ট্রেট সাহেব মামলা শোনার পরে যদি মনে করেন যে কোনো ইনভেস্টিগেশন রয়েছে, ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে উনি এটাকে থানায় তদন্তের জন্যে ওসি বরাবর প্রেরণ করতে পারেন, পাশাপাশি এটা থানায় এফআইআর হিসাবে দিতে পারেন। ইভেন মামলা তদন্তের পরে এফআইআর হিসাবে দেওয়ার পরে অটোমেটিকলি ওইটা জিআর নাম্বার পড়বে, মামলা তদন্ত ইনভেস্টিগেশন অফিসার যখন মামলাটি তদন্ত করার পরে তদন্ত প্রতিবেদন বাদী অর্থাৎ ফরিয়াদির বিপক্ষে দিলেন, অর্থাৎ মামলাটি এফআরটি দিয়েছেন, অর্থাৎ আমরা যেটা বলি যে ফৌজদারি কার্যবিধি 173-এ বলা আছে যে পুলিশ রিপোর্ট 2 ধরনের হবে, একটা হবে চার্জশিট আর একটা হচ্ছে যে আপনার এফআরটি অর্থাৎ ফাইনাল রিপোর্ট। চার্জশিটটা যদি পুলিশ তদন্তের পরে যখন মামলাটার সত্যতা পাবে সেই ক্ষেত্রে উনি চার্জশিট দাখিল করবেন, অভিযোগপত্র যেটাকে আমরা বলি। তো এটা দাখিল করার পরে সংশ্লিষ্ট আদালত সেটা আমলে নেবেন, অথবা বাদীকে নোটিশ করে আমলে নেবেন। আর যদি মনে হয় যে এই মামলা অর্থাৎ পুলিশ রিপোর্ট অনেক সময় সুমন, শহীদুল ইসলাম সুমন আমাদের অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য, ইউএটিএস ল অ্যাসোসিয়েশনের আমার ইউনিভার্সিটির খুব ছোটো ভাই শিক্ষানবিশ আইনজীবী, এইবার উনি রিটেন বাইবা দিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলে, রিটেনের জন্য ওয়েট করছেন, দোয়া করি শহীদুল ইসলাম সুমনের জন্যে, বেস্ট উইশ, থ্যাংক ইউ। জামান সুন্নি বলেছে বেস্ট উইশ, ঠিক আছে ভাই ধন্যবাদ। তো যাই হোক, পরবর্তীতে যদি এমন যদি হয় যে আপনার মামলাটি এফআরটি আসলো, এফআরটি আসলো অর্থাৎ মামলায় আপনার সত্যতা পাওয়া যায়নি এমন প্রতিবেদন দিয়েছেন, সেই ক্ষেত্রে বাদীর করণীয় কী? বাদীর করণীয় হচ্ছে মামলায় নারাজি দিবেন, নারাজি দেওয়ার পরে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আবার বাদীর ডিপোজিশন নেবেন, 200 ধারায় জবানবন্দি নেবেন, নেওয়ার পরবর্তীতে অন্য সংস্থায় অর্থাৎ থানাতে ছিল, পরবর্তীতে উনি পিবিআইতে দিবেন, পিবিআইও যদি বাদীর বিপক্ষে যায় তারপরে নারাজি দেওয়ার সুযোগ আছে, পরবর্তীতে ডিবিতে উনি দিবেন। তো এইভাবে
যদি কোনোভাবে দেখা যাবে থানাতে না হোক, পিবিআইতে হবে, পিবিআইতে না হোক ডিবিতে হবে, ওনার আলটিমেটলি বাদীর যেটা চাচ্ছেন, যে দাবিটা চাচ্ছেন পিটিশন আকারে, সেটা যদি বাদী পেয়ে যায় সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবেন। আর একটা বিষয় হলো, আমি বলে রাখি, কাউসার জামান সুন্নি বেস্ট উইশ, ধন্যবাদ ভাইয়া। আর একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা বিচার ব্যবস্থার যে বিষয়গুলো জানি সেটা হচ্ছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাশাপাশি আরও দুই ধরনের আদালত, ফৌজদারি আদালত রয়েছে, সেটা হচ্ছে দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। মামলাগুলো, সমস্ত মামলায় ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুরু, পরবর্তীতে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা বিচার পূর্ব অবস্থায় চলার পরে, অর্থাৎ পুলিশ রিপোর্ট, চার্জশিট হওয়ার পরবর্তীতে মামলাগুলো যদি আপনার ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন হয়, যে ম্যাজিস্ট্রেট মামলা শুনতে পারবে, বিচার করতে পারবে, সেই ক্ষেত্রে এটা ম্যাজিস্ট্রেট আদালতে সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের মধ্যে ভাগ করে দিবেন। আর যদি মনে হয় যে এটা ম্যাজিস্ট্রেট বিচার করার এখতিয়ার নেই, সেই ক্ষেত্রে দায়রা আদালতে, অর্থাৎ জেলা জজ অথবা মহান, যদি মেট্রোপলিটন এরিয়াতে হয়, মহানগর দায়রা জজে বদলি করে দিবেন। মহানগর দায়রা জজ এটা মামলাটা আমলে নেবেন, আমলে নিয়ে পরবর্তীতে অন্য কোনো অতিরিক্ত অথবা যুগ্ম জেলা জজ অথবা যুগ্ম মহানগর দায়রা আদালতে উনি বিচারের জন্য পাঠাবেন। হ্যাঁ, জীবনে কোনো শিক্ষণীয় গল্প, হ্যাঁ বলবো, জীবনের শিক্ষণীয় আইন পেশায় অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, ওটা আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আর পাশাপাশি আমার এখানে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি এবং জ্বরও ছিল, যা ইলেকট্রিসিটি চলে গেছে, আমি তারপরেও চেষ্টা করছি কন্টিনিউ করার জন্যে। হ্যাঁ, জীবনের শিক্ষার যে বিষয়টা আমি বলি, শিক্ষণীয় বিষয়টা হচ্ছে আমার যখন এনরোলমেন্ট হয় বাংলাদেশ বার কাউন্সিল, টুকু রাখতে হবে, বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট হয়, এনরোলমেন্ট হওয়ার পরে একেবারে দুই দিন মাথায়, যেদিন এনরোলমেন্ট হলো দুই দিনের মাথায় আমি শুনানি করতে, তখন সনদ হওয়ার পরে আমরা তো সনদের আগে স্যারের পিছনে থাকতাম, স্যারের শুনানি করতো, স্যারের সাথে ফাইল নিয়ে যেতাম, ফাইল নিয়ে ঘুরতাম। তো প্রতিদিনের মতোই আমাদের চেম্বার অনেক বড় চেম্বার, যাই হোক অনেক মামলা, প্রায় 25-30টা মামলা প্রতিদিনই এরকম থাকে। তো এই মামলাগুলো স্যারের সাথে আমরা থাকি, সবাই সহযোগিতা করি। তো প্রতিদিনের ন্যায় সনদ হওয়ার দুই দিনের পরের কথা, স্যারসহ চেম্বার থেকে বের হইলাম, প্রায় 5-7টা ফাইল আমি নিয়ে স্যারের সাথে। তো মহানগরে গেলাম, মহানগরে যাওয়ার পরে হঠাৎ করে জিয়ার, তখন এটা রমনা জিয়ার ছিল, রমনা জিয়ারের একটা মামলা ছিল, রমনা জিয়ারের এক মামলায় সিনতায়ের মামলা, মামলাটা সিনতায়ের মামলা, জামিন শুনানি, ফার্স্ট পোর্ট আপ, একেবারে প্রথম পোর্ট আপ। তো স্যারকে বললাম যে স্যার, এই রমনার তো পোর্ট আপ শুনানি আছে, পোর্ট আপ শুনানি অর্থাৎ আমরা আগের দিন পোর্ট আপ দিয়েছি, পরের দিন ওই দিন জামিন শুনানি, ওই দিন জামিন শুনানি হবে, শুনানির জন্য ছিল। তো স্যারকে বললাম যে স্যার, এটা তো জামিন শুনানির জন্য আছে, জামিন শুনানিগুলো সাধারণত স্যারই করেন, সিনিয়ররাই করেন, সোহেল স্যারই করেন। তো সোহেল স্যার বলতেছে যে আসলে মামলাটা তো দেওয়ার মতো না, আর হচ্ছে যে এই অবস্থায় মামলা দেয় কিনা, আমার তো ব্যস্ততা বেশি। আচ্ছা ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব মামলাতে যাওয়ার জন্যে, আমি বাকি যে মামলাগুলো আছে শুনানি করে আসতেছি, তুমি যাও, আর যদি ম্যাজিস্ট্রেট সাহেব যদি না শুনতেই চায়, যদি উনি, অনেক সময় জিআর মামলাগুলো হয়, আপনারা যারা ঢাকা কোর্টে প্র্যাকটিসরত আছেন তারা জানেন যে জিআর মামলাগুলো শোনা শুরু হলে হয়তো বা 10-12টা শুনানি থাকলে, মামলা শুনানি হলে হয়তো বা পরে রাখা যায়, পরে রাখা যায়, সিনিয়র আসবে বলে পরে রাখা যায়, বলে পরে রাখার একটা ব্যবস্থা রয়েছে। তো আমিও ঠিক স্যার বলে দিল, দেখো পরে রাখা যায় কি না, অথবা দেখো তুমি ব্যবস্থা করো। তো যাই হোক, আমি গেলাম, 35 নম্বর কোর্ট ছিলেন, 35 নম্বর কোর্টের সম্মানিত বিচারক মেসের মহোদয় মামলা শুনতেছেন, তখন আমি বসা। তো বসা অবস্থায় আমাদের মামলা ডাকলেন, ডাকার পরে আমি ম্যাজিস্ট্রেটকে বললাম যে স্যার সিনিয়র আসবে, একটু পরে রাখার জন্য নিবেদন করছি। তো ম্যাজিস্ট্রেট বললেন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, উনি মামলা পরে রাখলেন, রাখার জন্য ঠিক আছে, জিয়া সাহেব মামলা পরে দিন।
পরবর্তীতে এই মামলা শুনতে শুনতে 12টা মামলা শেষ, আমি স্যারকে ফোন করলাম, সোহেল স্যারকে ফোন করলাম যে স্যার আমাদের তো জিআর এর মামলা প্রায় শেষ, এখন হয়তোবা মামলা ডেকে দিবে, কি করা? স্যার বলল ঠিক আছে তুমি শুনানি করে ফেলো, দেখো শুনানি করে ফেলো হয়তোবা নামঞ্জুর করবে। শ্রদ্ধা বচ্চন বড় ভাই হাইকোর্টের নিয়মিত প্র্যাকটিশনার নাসিমুল হাসান মণ্ডল সাহেব দেখছেন, যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার পার্শ্ববর্তী উপজেলা অর্থাৎ শ্রীপুর ওনার গ্রামের বাড়ি, আমার ভালুকার বড় ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো যাই হোক, আমি যখন পরবর্তীতে দ্বিতীয়বার মামলা শুনানি ডাকলেন, তো তখন তো ম্যাজিস্ট্রেট বলতেছে যে ঠিক আছে লানের আপনি মনে হচ্ছে নতুন সনদ হয়েছে। আমি বললাম জি স্যার। বললো যে ঠিক আছে আপনি শুনানি করেন। তো আমি শুনানি করলাম। শুনানি করার পরবর্তীতে হ্যাঁ, রাশেদ রুদ্র শিক্ষানবিশ আইনজীবীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এবং কোনো বিষয় গুরুত্ব দিলে আইন পেশা ভালো করা যাবে, হ্যাঁ ভাই আমি আসবো, এটা আমি ডিসকাস করবো ইনশাল্লাহ। তো আমি শুনানি করলাম। শুনানি করার পরে আমি বসে বসে যখন আমি প্রায় 15-20 মিনিট সময় পেলাম, আমি ভালো প্রিপারেশন নিয়েছিলাম, অর্থাৎ এজাহার এফআইআরটা দেখলাম, কোথাও কোনো গ্যাপ আছে কিনা সেটা দেখলাম, তারপরে আসামির অবস্থাটা কি দেখলাম। দেখার পরবর্তীতে আমি শুনানি করলাম। তো 5 মিনিটের মতো শুনানি, মানে জীবনের প্রথম শুনানি হলে যা হয় আর কি, একবারে সময় নিয়ে খুব শুনানি করতে লাগলাম। শুনানি করলাম, শুনানিতে ম্যাজিস্ট্রেট সাহেব খুবই খুশি হয়েছেন, খুশি হয়ে পরবর্তীতে বললেন যে আপনি তো সিনিয়রকে ডাকছিলেন, আপনি তো ভালো শুনানি করেন, ঠিক আছে আপনার আমি বলেছি যে যেহেতু সনদ হয়েছে আজকে আমি প্রথম জামিন শুনানি। উনি জামিন দিয়েছেন এবং জিয়ারুল সাহেব রীতিমতো অ্যাস্টোনিস, তো উনি কোর্ট থেকে বের হয়ে আমাকে বললেন যে লানেট আপনি তো এই মামলা তো জামিন দেওয়ার মতো না, আপনি হয়তো বা লাইফে প্রথম শুনানি এই জন্যে জামিন দিয়েছে। আমি খুশি স্যারকে ফোন দিলাম। তো স্যার বললো যাক আলহামদুলিল্লাহ তোমার তো ভালোই ফার্স্ট একটা জামিন হয়ে গেলো তোমার মাধ্যমে। তো এটা একটা বিষয় মানে ভালো লাগার বিষয়। আরেকটা বিষয় হয়েছে যে ঠিক এরকম বন্ধের দিনে, সনদ হওয়ার পরে বন্ধের দিনে শুক্রবার ছিল, এটা সেকেন্ড যে থিমটা সেটা হচ্ছে আমরা সবাই জানি ঢাকা আইনজীবী সমিতিতে একটা রেওয়াজ রয়েছে যে প্রোডাকশনে কোনো আসামি আসলে জামিন হয় না, এটা খুব রেয়ার একটা বিষয়, জামিন সাধারণত হয় না প্রোডাকশনে আসামি নিয়ে আসলে। তো ওই দিন প্রোডাকশনে আসামি নিয়ে আসছে, শুক্রবার ছিল, 26 নম্বর কোর্টে শুনানি। আমাদের UITS লয়ার্স অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক ছিলেন নজরুল ইসলাম মামুন, ওনার মামলা ছিল, আমাকে ফোন দিয়ে বললো যে চলেন একটা মামলা শুনানি করি প্রোডাকশনে। আমি বললাম প্রোডাকশনে তো মামলা আজকে দিবে না। বললো না দেখেন শুনানি করি, যা শুনানি করেছে প্রোডাকশনে মামলা জামিন হয়েছে। এটা হলো এক সপ্তাহের মধ্যে ঘটনা। এর পরবর্তীতে প্রায় বাংলাদেশের অনেকগুলো ডিস্ট্রিক্টে অর্থাৎ শরীরপুর গিয়েছে, তারপরে কিশোরগঞ্জ গিয়েছে, পাশাপাশি নেত্রকোনা গিয়েছি, আমার নিজ জেলা ময়মনসিংহ অনেক মামলার শুনানি করেছি, পাশাপাশি প্রায় আমি 38টা জেলায় মামলার সুবাদে গিয়েছি এবং মামলার শুনানি করেছি। বিশেষ করে ঢাকার বাইরের যে আদালতগুলো আছে ওনারা ঢাকা থেকে গিয়েছে অথবা নবীন আইনজীবী এই বিষয়গুলো খুব কনসিডার করেন এবং খুব ভালোভাবে ওনারা নেন। তো যাই হোক, আর একটা বিষয় হচ্ছে যে শিক্ষানবিশ আইনজীবীদের উদ্দেশ্যে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশে যতগুলো প্রফেশন দেখবেন, যতগুলো প্রফেশন রয়েছে, CSE বলেন, ত্রিপলি বলেন, BBA বলেন, অথবা যতগুলো প্রফেশন আছে, এই প্রফেশনগুলোর মধ্যে অন্যতম প্রফেশন আমি মনে করি ল প্রফেশন। লতে লর স্টুডেন্ট যারা তারা প্রত্যেকটা সেক্টরে ডমিনেট করতে পারে। আর আপনারা সবাই জেনে থাকবেন যে বর্তমানে আপনি ইন্ডাস্ট্রি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, বড় বিজনেস যেগুলো, এবং আপনার যে কোনো সেক্টরে জবের দিক থেকে অন্ততপক্ষে ল স্টুডেন্টদের প্রায়োরিটিটা বেশি, তাদের অন্ততপক্ষে স্কোপটা বেশি। কারণ ল স্টুডেন্টদের অন্ততপক্ষে বিভিন্নভাবে বিভিন্ন দিকে ওদের জ্ঞান রয়েছে, এই জন্যে ল স্টুডেন্টরা অন্ততপক্ষে তাদের কর্পোরেট সেক্টর, জজ কোর্ট প্র্যাকটিস ছাড়া কর্পোরেট সেক্টর, তারপরে বিভিন্ন সেক্টরে তারা
প্র্যাকটিস করতে পারে, প্র্যাকটিস করার সুযোগ রয়েছে। কর্পোরেট চেম্বারগুলো, ড্রাফটিংয়ের কাজ যেগুলো, ডকুমেন্টেশনের কাজ যেগুলো, এটা বিশাল একটা ফিউচার রয়েছে। পাশাপাশি প্র্যাকটিসটা তো আছেই। তো আমি যে বিষয়টা আমি প্রিফার করি সেটা হচ্ছে কোর্ট প্র্যাকটিস, অর্থাৎ আপনি অ্যাজ এ নাহিদ হাসান অনার্স শেষ করে একজন শিক্ষার্থী কোন কোন বিষয়গুলোর উপর নজর দিতে হবে আপনার মতামত চাই। আচ্ছা, যাই হোক, অনার্স শেষ করার পরে একজন শিক্ষার্থীকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কোর্টে যেতে হবে, সংশ্লিষ্ট কোর্ট যেটা, অর্থাৎ আপনি যদি ঢাকাতে থাকেন ঢাকা আইনজীবী সমিতিতে যাবেন, আপনি ময়মনসিংহ থাকলে ময়মনসিংহে যাবেন, চাঁদপুরে থাকলে চাঁদপুর যে আইনজীবী সমিতি আছে আইনজীবী সমিতিতে যাবেন। কারণ হচ্ছে আপনার, আমি মনে করি একজন আইনের ছাত্রের, প্রত্যেকটা আইনের ছাত্র ছাত্রী যেই হন না কেন, তার অন্ততপক্ষে এক বছর, মিনিমাম এক বছর কোর্ট প্র্যাকটিস করতেই হবে, কোর্ট প্র্যাকটিস যেতেই হবে। কারণ কোর্টে এমন কিছু জিনিস শিখবেন যেটা নাকি আপনার বাকি জীবনে অনেক কাজে দিবে। সেটা আপনি আইনজীবী হওয়ার পরবর্তীতে কোর্ট প্র্যাকটিসে থাকেন অথবা না থাকেন, অন্য পেশা অনেকে আছে যে আইনজীবী হওয়ার পরে ব্যাংকে উনি অনেকে জব করে, অনেকে প্রাইভেট সেক্টরে জব করেন, এটা অনেকেই চুজ করে নেন। যেটাই হয়, যেটাই হোক না কেন, অন্ততপক্ষে আপনি ল কমপ্লিট করার পরে আপনার ফার্স্ট ডেস্টিনেশন থাকবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নেওয়া, অর্থাৎ আইনজীবী হওয়া, আইনজীবী আপনাকে হতে হবে। আইনজীবী হওয়ার যে কত বড় আপনার মানে একটা সুবিধা, এটা প্রত্যেকটা সেক্টরে পাবেন। আমি বলে রাখি, আমি যখন ভাইবা দিতে যাই তখন ভাইবা দেওয়া অবস্থায় আমার আগে যিনি ভাইবা দিবেন ওনার প্রায় বয়স হবে আপনার 60 প্লাস বয়স ওনার, উনি ভাইবা দিতে গিয়েছেন। তো আমি সালাম দিলাম, সালাম দিয়ে জিজ্ঞেস করলাম যে আসলে আপনি এই পেশায় হঠাৎ করে এই বয়সে কেন আসলেন। তো উনি বললো যে উনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, পরবর্তীতে উনি দেশের বাইরে থেকে বারে ল করেছেন এবং আইনজীবী সনদ উনি রিটেন অ্যালাউ হয়েছেন, এমসিকিউ অ্যালাউ হয়েছেন, বাইবার জন্য আছেন, বাইবাতে কোর্টে শুনানির সময় শিক্ষানবিশদের কোন দিকগুলো প্রতি বেশি ভাবে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, গুড, আমি এই জিনিসগুলো বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলেছেন শাহিন আলম। তো যাই হোক, পরবর্তীতে ওনার জিজ্ঞেস করলাম, উনি বলল যে আসলে আমি পুলিশ অফিসার ছিলাম, ঠিক আছে, আমি মনে করি আইনজীবী হওয়াটা এবং আইন নামের আগে আমার অ্যাডভোকেট থাকবে, এটা আমার বিশাল একটা প্রাপ্তি। তো আসলে এই যে দেখেন বাইরের যে পেশাগুলো, উনি সারা জীবন পুলিশ অফিসার থাকার পরে কিন্তু অনেক টাকা পয়সা এবং অনেক অবস্থান হয়ে যায়, তখন আর টাকার দিকেও চিন্তা করতে হয় না, আপনার ক্যারিয়ারের জন্য চিন্তা করতে হয় না। ওই অবস্থায় ভাই বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করার জন্য কিছু বলুন। জি ইনশাল্লাহ আসবো, আশিক প্রধান, ধন্যবাদ ভাই। তো এই ব্যক্তিটা পুলিশের অফিসার হওয়ার পরেও এই মহান পেশায় আসছেন শুধু অ্যাডভোকেট লেখানোর জন্য। আসলে একটা বিষয় বলে রাখি, পৃথিবীর এমন কোনো পেশা আপনি পাবেন না, আমাদের এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এস এম মাসুম, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এবং ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত অফিস সেক্রেটারি। এবং আমি শুরুতে বলেছিলাম যে ব্যক্তিটার অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের আইনজীবী, ঢাকা আইনজীবী প্রায় 1000-এর মতো, 7,000 7,500-এর মতো আইনজীবী বিনা সুদে লোন পেয়েছেন এবং এক বছর এটা পরিশোধযোগ্য এবং আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট উনি কার্যকরী কমিটির যারা আছেন সবাইকে নিয়ে সম্মিলিতভাবে করেছেন এবং ওনারা প্রচুর পরিশ্রম করেছেন বিগত দিনগুলোতে লোন দেওয়ার ক্ষেত্রে। অন্ততপক্ষে আমি আইনজীবী সমিতিতে ময়মনসিংহ, যদিও আমি ময়মনসিংহ অবস্থান করছি, ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ওনাদের অনেক পরিশ্রমের পরেও। এটা নিয়ে আরেকটা বিষয় বলি যে লোন দেওয়ার বিষয় নিয়ে অনেক দ্বিধা আইনজীবী